আজ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বদল হয়েছে, মাননীয় অর্পিতা ঘোষকে তার দলের সভাপতি করা হয়েছে, তাকে আমি শুভেচ্ছা জানাই। কিন্তু প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রকে নিয়ে যে বিভ্রান্তিকর একটা অপপ্রচার তৃণমূল কংগ্রেসের একাংশ এবং কিছু সুবিধাবাদী মানুষ যে চালাবার চেষ্টা করছে, এটা সর্বব্যাপী মিথ্যে। ভারতীয় জনতা পার্টিতে এই রকম করাপ্টেড লিডারশিপের কোনো জায়গা নেই। এনার বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টিতে মানুষ আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, সেই কারণে অযথা কেউ চিন্তিত হবেন না। ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব